বুধবার সকাল 8:30 রাজধানীর তেজগাঁও সাত রাস্তা হয়ে মহাখালীগামী সড়কের পুরোটায় যানবাহনের দখলে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাম নেই সিগন্যাল ছাড়ার প্রতীক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মঘণ্টা পরিবর্তনের প্রথম দিনই সড়কে এভাবেই ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে নতুন নিয়মে সকাল 8টায় অফিস শুরুর কথা থাকলেও যানজটের কারণে নির্ধারিত সময়ে অফিস যেতে পারেননি অনেকেই 8টার পরও অনেক সরকারি অফিসের বাস আটকে থাকতে দেখা যায় সড়কে যেটা 8টায় জ্যাম হতো সেটা এখন 7টায় জ্যাম হচ্ছে যানজটের ক্ষেত্রে আমি কোনো ফলপ্রসূয়া দেখি না সকালে 1 ঘন্টা আগে আসা সবার জন্য খুব কষ্টদায়ক হয় নাস্তা খাইতে হয় নাস্তা দুপুরের লাঞ্চ নিয়ে আসতে হয় 9টায় থাকতো আর 1 ঘন্টা কমাই দিত 4টা তাহলে ভালো হতো বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও সবারই জীবনযাত্রায় এসেছে বড় পরিবর্তন যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের অভিযাত্রাই করছি যখন এখন আপনার গাড়ি রাস্তার চাপ কম রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা পাইছি আর আমাদের তো স্টাফ বাস টাইমলি আসছে বাচ্চা স্কুলে দেয়া লাগে সকালে কাজকর্ম থাকে দেয়া কমপ্লিট করে আসা যায় না বাচ্চা ফালাই রেখে আসা লাগছে বিদ্যুৎ সাশ্রয় হলো সরকারের তাছাড়া আমাদের মনটাও একটু প্রফুল্ল থাকলে আমরা সকাল সকাল এসে অফিস করতে পারলাম হয়তো আমরা অফিসের পরে একটু পরিবার নিয়ে বাইরে ঘুরতে পারবো এই সময়টুকু আমাদের জন্য অনেক কাজে লাগলো এদিকে যানজট সামলাতে পুলিশের ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হয়েছে প্রথম দিনই তবে ট্রাফিক বিভাগের দাবি আগে থেকেই প্রস্তুত ছিলেন তারা আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করতেছি যে মানুষ যাতে দ্রুত তার কর্মস্থলে যেতে পারে প্রত্যেকটা সিগন্যালই নিয়মমাফিক চলতেছে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলার সিদ্ধান্ত হয় পেছনের এই দৃশ্যই বলে দিচ্ছে নতুন নিয়মে কর্মঘণ্টায় পরিবর্তন আসলেও রাজধানীর সড়কের চিত্র রয়ে গেছে একই রকম কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে যানজটের কারণে আগের মতোই ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে আর তাই কষ্ট লাঘবে ট্রাফিক বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা তাদের রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা